আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায়। এবং আয়ন টিভির নিয়মিত আয়োজন, স্পেশাল আয়োজন, আয়ন এক্সক্লুসিভ দেখার জন্য আমরা এই অনুষ্ঠানটি এনে থাকি আপনাদের জন্য, আপনাদের প্রয়োজনে, কমিউনিটির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে। এবং আমরা কথা বলে থাকি কিভাবে আমাদের কমিউনিটিকে ইউনাইটেড করা যায় এবং কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এই COVID-19 সম্মিলিতভাবে। আমাদের একটু স্কাইপিতে প্রবলেম ছিল বলে আমরা একটু দেরিতে শুরু করতে হয়েছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি স্কাইপিতে ইউএসএ থেকে দুজন সম্মানিত অতিথিকে, ডক্টর রাব্বি আলম, পলিটিক্যাল অ্যানালাইসিস্ট, এবং যিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত কাউন্সিলর। এবং আমি বিশ্বাস করি এই দুজন বাংলাদেশের মানুষকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইউএসএতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। আলাউর খন্দকার, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, সরি যে আমরা একটু দেরিতে শুরু করতে হলো। আমি প্রথমে যাচ্ছি প্রথম নির্বাচিত কাউন্সিলর আলাউর খন্দকার, কেমন আছেন আপনি এবং কেমন আছে আমাদের ইউএসএর মানুষগুলো? Thank you. Assalamu alaikum. Good morning. From America. Thank you, Janati. আমার কথাটা রিপিট হচ্ছে যে আমি আমি আমাদের কন্ট্রোল রুম থেকে সেটি দেখছি, যেহেতু আপনার কথা বলছে রিপিট হচ্ছে, আপনি কথা বলেন ঠিক হয়ে যাবে এখনই। আপনাদের নেটওয়ার্ক একটু, জি, আই টিভি আমার বিশেষ করে আমার বন্ধু রাব্বি আলম, সত্যি আমাদের বাংলাদেশিদের আমেরিকার রাজনীতিতে এবং ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান এবং আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি এর সম্মানিত চেয়ারম্যান, অনেকগুলো পরিচয় রয়েছে বর্তমান রাজনীতিতে। জানেন ইতিহাসের কলঙ্কিত জানুয়ারি 6 তারিখে ডোনাল্ড ট্রাম্প এবং তার আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় সারা বিশ্বের মানুষের জন্য। কেমন আছে আমাদের প্রবাসী অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বাংলাদেশিরা? জি, ধন্যবাদ। আসলে আমরা একটা নির্বাচন শেষ করলাম এবং এই মুহূর্তে আমরা আমেরিকার ইতিহাসে এত জঘন্য এবং এত উত্তেজনাপূর্ণ কোনো ইতিহাস আমরা কখনো দেখিনি। তো 6 জানুয়ারি 2021 আমেরিকার ইতিহাসে একটা কলঙ্কময় দিন হিসেবে থাকবে, 6th of January, যার ফল 6 জানুয়ারি, জি হ্যাঁ, যার ফলাফল হিসেবে ডোনাল্ড ট্রাম্প পূর্বে ইমপিচড হয়েছিল, এখন তাকে হয়তো রিমুভ করা হবে এবং আপনারা দেখবেন আগামী 2-3 দিনের ভিতরে তাকে অফিস থেকে সরিয়ে ফেলা হবে। জি, ডক্টর রাব্বি আলম এবং আলাউর খন্দকার, আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের প্রবাসীরা যে এইভাবে এস্টাবলিশড ইউএসএতে, ইউকেতে আছে, ইউএসএ। তো আমি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাব, তারপরে এসে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব আমাদের প্রবাসীদের বর্তমান অবস্থা কেমন আছে তারা ইউএসএতে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ইউএসএর দুজন অতিথির সাথে, কথা বলছিলাম ইউএসএতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন প্লিজ।